গত 21 জুন উদয়পুর মহারানী এলাকার বাসিন্দা ইমাম মিয়া সরকার নেশা সামগ্রী বিক্রি না করার জন্য হীরাপুরের বিনয় মিয়া সরকার, সৈকত সরকার এবং ইনসা বিবিকে বহুদিন বারণ করেছে, কিন্তু কে শোনে কার কথা। কিন্তু ইমাম এলাকাতে কোনো নেশা জাতীয় জিনিস বিক্রি না করার জন্য নিষেধ করায় গত 21 জুন রাত্রিতে তাকে মারধর করা হয়। সেদিন রাত্রিতে ইমামকে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। দীর্ঘ 16 দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতে এসে 7ই জুলাই বৃহস্পতিবার রাধা কিশোরপুর থানায় মামলা করতে ছুটে আসেন এবং বিনয় মিয়া সরকার, সৈকত মিয়া সরকার ও ইনসা বিবির বিরুদ্ধে লিখিত মামলা করে। এখন দেখার বিষয় পুলিশ আসামিকে গ্রেপ্তার করার কি ভূমিকা নেয়। আমার পার্ক ভাষায় নেশা ভাষা বিনয় মিয়া সরকার, সৈকত মিয়া সরকার। প্রথম আমি পুলিশ কমপ্লেন জানাইছি আমরা থানা, তারা আইয়া মরানি পারে থানা, মরানি, হ্যাঁ মরানি থানা, তারা আইয়া দূর আসে লাখ পাইছে না। এরপর সন্ধ্যার সময় টিলাতে নাই নেমে আইয়া আমার মারধর করবো, এরকম করবো, খুব পিতান করছে। কত তারিখ আপনার মারধর করছেন? হ্যাঁ কত তারিখ মারধর করছে? তারিখটা তো আমার মনে নাই, এই মাসে, হ্যাঁ না গেছে মাসে, হ্যাঁ গেছে মাসে 21 তারিখ। হ্যাঁ তারপরে গরু সাইরা দিয়া পিতান করছে, সেদিন যেদিন জব্দ হচ্ছে এদিন চারটা রাখতে রাখতে সেটা গরু সাইরাচ্ছে আমার জমি না, সারা দেওয়ার মতো বাধাইতে গেছি আরে, তারপরে আমার মাইতে করছে।